আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র 1 এর প্রথম পর্বে আজকে আমরা দেখব নৈর্ব্যক্তিক প্রশ্নগুলোর উত্তর। সময় 3 ঘন্টা, পূর্ণমান হচ্ছে 100। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে দেখবে তোমার প্রতিটা শ্রেণীর জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তো ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 এই প্লেলিস্টে গেলে তোমরা দেখবে তোমাদের এনসিটিপি থেকে যেই নমুনা প্রশ্নগুলো দেওয়া হয়েছে তার প্রত্যেকটা প্রশ্নের সমাধান এখানে করে দেওয়া আছে। এছাড়াও তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সাজেশনগুলো তোমরা এখান থেকে কিন্তু দেখে নিতে পারবে, ঠিক আছে? এভাবে করে প্রতিটা শ্রেণীর জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট আমাদের চ্যানেলে তৈরি করা হয়েছে। শিক্ষার্থীরা, আমরা এই নমুনা প্রশ্নপত্রটি তৈরি করেছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের 3য় অধ্যায় আমাদের বিদ্যালয় পত্রিকা এই অধ্যায়টা নিয়ে, ঠিক আছে? ক বিভাগ নৈর্ব্যক্তিক প্রশ্ন, যার মান হচ্ছে 25। প্রথমে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন, 15টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা এক করে 15 নম্বর। 1 নম্বর, যখন কেউ বুদ্ধি খাটিয়ে কোনো কিছু তৈরি করে সেগুলোকে কী বলে? সৃজনশীল কাজ, বুদ্ধিভিত্তিক কাজ, জ্ঞানমূলক সম্পদ নাকি জাতীয় সম্পদ? সঠিক উত্তর খ নম্বরটা, সেগুলোকে বুদ্ধিভিত্তিক সম্পদ বলে। 2 নম্বর, ইন্টেলেকচুয়াল প্রপার্টি এর অর্থ কী? সৃজনশীল কাজ, বুদ্ধিভিত্তিক সম্পদ, জ্ঞানমূলক সম্পদ নাকি জাতীয় সম্পদ? সঠিক উত্তর খ নম্বর, বুদ্ধিভিত্তিক সম্পদ। 3 নম্বর, প্রতিবেদন তৈরি করতে আমরা সহায়তা নিতে পারি ডিজিটাল মাধ্যমে পরিবার ও প্রতিবেশীর কাছে ইউনিয়ন রিসোর্স সেন্টার থেকে। নিচের কোনটি সঠিক? 1 ও 2, 1 ও 3, 2 ও 3 নাকি 1, 2 ও 3? সঠিক উত্তর হচ্ছে 1, 2 এবং 3। প্রশ্ন 4, প্রতিবেদন তৈরির সময় অন্যের কোনো লেখা বা উক্তি ব্যবহার করলে সেটিকে প্রতিবেদনে কিভাবে উপস্থাপন করা উচিত? নিজের নাম ব্যবহার করে, তথ্যের উৎস উল্লেখ করে, প্রকাশকের নাম হিসেবে, থিমের নাম হিসেবে? সঠিক উত্তর খ নম্বরটা, তথ্যের উৎস উল্লেখ করে। নিচের উদ্দীপকটি পড়ো এবং 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। একজন বিজ্ঞানী একটি ফর্মুলা বানালেন যা ব্যবহার করে মশা খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায়। এই ফর্মুলা তিনি ছাড়া অন্য কেউ বাণিজ্যিক ব্যবহার করতে চাইলে বিজ্ঞানীকে অর্থ প্রদান করতে হবে এবং ফর্মুলা ব্যবহারের জন্য তার নামও উল্লেখ করতে হবে। 5 নম্বর প্রশ্নে রয়েছে, উদ্দীপকের বিজ্ঞানীকে অর্থ প্রদানের বিষয়টিকে কী বলে? পেমেন্ট, বুদ্ধিভিত্তিক, পেটেন্ট নাকি স্বত্বাধিকারী? সঠিক উত্তর গ নম্বরটা, উদ্দীপকের বিজ্ঞানীকে অর্থ প্রদানের বিষয়টিকে পেটেন্ট বলা হয়। প্রশ্ন 6, উদ্দীপকের ফর্মুলা তৈরিতে বিজ্ঞানীকে 1, শ্রম ও সময় দিতে হয়েছে, 2, মেধা প্রয়োগ করতে হয়েছে, 3, চিন্তা করতে হয়নি। নিচের কোনটি সঠিক? 1 ও 2, 1 ও 3, 2 ও 3 নাকি 1, 2 ও 3? সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা, 1 ও 2। 7 নম্বর, কবিতা কী ধরনের বুদ্ধিভিত্তিক সম্পদ? ক বৈজ্ঞানিক, খ শিল্প কারখানা, গ ভৌগোলিক নাকি ঘ সাহিত্য শিল্পকর্ম? সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর, কবিতা এক ধরনের সাহিত্য ও শিল্পকর্ম, বুদ্ধিভিত্তিক সম্পদ। 8 নম্বর প্রশ্নে রয়েছে, বিদ্যুতের আবিষ্কার কী ধরনের বুদ্ধিভিত্তিক সম্পদ? ক বৈজ্ঞানিক উদ্ভাবন, খ শিল্প কারখানা, গ ভৌগোলিক নাকি ঘ সাহিত্য ও শিল্পকর্ম? সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা, বিদ্যুতের আবিষ্কার বৈজ্ঞানিক উদ্ভাবন ধরনের বুদ্ধিভিত্তিক সম্পদ। প্রশ্ন 9, কোনো বুদ্ধিভিত্তিক সম্পদের মালিক এবং সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কী বলে? ক স্বত্বাধিকারী, খ আবিষ্কারক, গ পেটেন্ট, ঘ সাহিত্যকার? সঠিক উত্তর হচ্ছে ক নম্বর, স্বত্বাধিকারী বলা হয়। 10 নম্বর প্রশ্নে রয়েছে, লেখালেখির জন্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিচের কোনটি? ক গুগল ক্রোম, খ মজিলা ফায়ারফক্স, গ SQL সফটওয়্যার, ঘ ওয়ার্ড প্রসেসর? তো প্রথম দুইটা হচ্ছে ব্রাউজার। সঠিক উত্তর হবে কোনটা? ঘ নম্বরটা, ওয়ার্ড প্রসেসর হচ্ছে লেখালেখির জন্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার। প্রশ্ন 11, কোন সময় থেকে শিশুর বুদ্ধিভিত্তিক বিকাশ ঘটতে থাকে? ক শৈশবকাল থেকে, খ প্রাক শৈশবকাল থেকে, গ বাল্যকাল থেকে নাকি ঘ তরুণ বয়স থেকে? সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা, প্রাক শৈশবকাল থেকেই শিশুর বুদ্ধিভিত্তিক বিকাশ ঘটতে শুরু করে। প্রশ্ন 12, দীপু নম্বর 2 এই বইটির স্বত্বাধিকারী কে? ক জাহানারা ইমাম, খ হুমায়ুন আহমেদ, গ মুহাম্মদ জাফর ইকবাল নাকি ঘ বেগম রোকেয়া? সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা, মুহাম্মদ জাফর ইকবাল। প্রশ্ন 13, বুদ্ধিভিত্তিক সম্পদকে স্বীকৃতি না দিলে সৃষ্টিকারীর 1
সৃষ্টির আগ্রহ বেড়ে যাবে, দুই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তিন গবেষণা ও সৃজনশীল কাজের মনোযোগ কমে যাবে। নিচের কোনটি সঠিক? এক ও দুই, এক ও তিন, দুই ও তিন, নাকি এক দুই ও তিন? সঠিক উত্তর হচ্ছে গ নাম্বারটা, দুই ও তিন, অর্থাৎ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং গবেষণা ও সৃজনশীল কাজের মনোযোগ কমে যাবে। নিচের উদ্দীপকটি পড়ো এবং 14 ও 15 নং প্রশ্নের উত্তর দাও, ঠিক আছে? আমরা আগে উদ্দীপকটা পড়ি। মাহাদি একজন কম্পিউটার প্রোগ্রামার, তিনি অনেক চিন্তা, দক্ষতা ও শ্রম দিয়ে সফটওয়্যার তৈরি করে মানুষের কল্যাণের জন্য সেটা পাবলিশ করলেন। এখন 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের মাহাদি কী ধরনের বুদ্ধিবৃত্তিক সম্পদ তৈরি করেছেন? ক বৈজ্ঞানিক উদ্ভাবন, খ শিল্পকর্ম ও সাহিত্য, গ ভৌগোলিক, নাকি ঘ শিল্প কারখানা? সঠিক উত্তর হচ্ছে ক নম্বরটা, উদ্দীপকের মাহাদি বৈজ্ঞানিক উদ্ভাবন ধরনের বুদ্ধিবৃত্তিক সম্পদ তৈরি করেছেন। সর্বশেষ বহুনির্বাচনী প্রশ্ন 15 নম্বরটা আছে। মাহাদির সম্পদকে সুরক্ষা করতে প্রয়োজন এক কপিরাইট, দুই স্বত্বাধিকারী স্বীকৃতি, নাকি তিন বুদ্ধিবৃত্তিক রেজিস্ট্রি। নিচের কোনটি সঠিক? ক নম্বরে আছে এক ও দুই, খ নম্বরে আছে এক ও তিন, গ নম্বর দুই ও তিন, আর ঘ নম্বর হচ্ছে এক দুই ও তিন। সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর এক দুই ও তিন, অর্থাৎ মাহাদির সম্পদকে সুরক্ষা করতে কপিরাইট, স্বত্বাধিকারী স্বীকৃতি, বুদ্ধিবৃত্তিক রেজিস্ট্রি তিনটাই প্রয়োজন। তো এই হচ্ছে 15টা বহুনির্বাচনী প্রশ্নের উত্তর। এরপর যে আমরা আলোচনা করব, এক কথায় উত্তর দাও, এরকম 10টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা করে মোট 10 নম্বর। প্রশ্ন এক, যিনি কোনো প্রযুক্তি উদ্ভাবন করেছেন আরও সেই প্রযুক্তি ব্যবহার করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে উদ্ভাবকের নাম ব্যবহার করতে হবে এবং ব্যবসার স্বার্থে হলে কিছু অর্থ প্রদান করতে হবে, তাকে কি বলে? উত্তর, পেটেন্ট বলা হয়। প্রশ্ন দুই, কোনো মানুষ তার চিন্তা, দক্ষতা ও সৃজনশীলতা দিয়ে যখন কোনো সম্পদ তৈরি করে এবং সেটি যখন সমাজ ও সমাজের মানুষের উপকারের জন্য প্রকাশ করে তখন তাকে কি বলে? বুদ্ধিবৃত্তিক সম্পদ বলে। প্রশ্ন তিন, তথ্য অনুসন্ধানের পর সেটিকে সুসংগঠিত করে সুন্দরভাবে বিবরণ আকারে উপস্থাপন করাকে কি বলে? প্রতিবেদন বলা হয়। প্রশ্ন চার, মোবাইল ফোন, কম্পিউটার, ওয়েবসাইট, সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট, ওয়াকিটকি, টেলিফোন, ফ্যাক্স, ইমেল ইত্যাদি কিসের উদাহরণ? ডিজিটাল মাধ্যমের উদাহরণ। প্রশ্ন পাঁচ, সৃজনশীল কর্মের ব্যক্তিকে নির্দিষ্ট সময় পর্যন্ত তার সৃষ্ট কর্মের উপর মালিকানা বা স্বত্বাধিকার দেওয়াকে কী বলে? উত্তর, কপিরাইট আইন বলা হয়। প্রশ্ন ৬, দেশের জাতীয় পতাকা, বাংলাদেশের ইলিশ ও পাট ইত্যাদি কী ধরনের বুদ্ধিবৃত্তিক সম্পদ? এগুলো ভৌগোলিক বুদ্ধিবৃত্তিক সম্পদ। প্রশ্ন ৭, কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদের মালিক এবং সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কী বলে? উত্তর, স্বত্বাধিকারী বলে। প্রশ্ন ৮, কোনো বিশেষ ধরনের কাজ সম্পাদন করতে ব্যবহৃত সফটওয়্যারটিকে কী বলে? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। প্রশ্ন ৯, বর্তমান ঘটনা, তথ্যপূর্ণ ব্লগ, সম্পাদকীয় বিভিন্ন প্রতিবেদন ও বিজ্ঞাপন কোথায় প্রকাশিত হয়? পত্রিকাতে প্রকাশিত হয়। সর্বশেষ প্রশ্ন ১০, কোনো নির্ধারিত বিষয়বস্তু নিয়ে আলোচনা করাকে কী বলে? থিম বা বিষয় বলে। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে আজকে আলোচনা। আমরা আগামী ক্লাসে রচনামূলক অংশের যে 75 নম্বর রয়েছে তার মধ্যে থেকে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে খ বিভাগে, 10টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা হচ্ছে 2 করে মোট 20 নম্বর। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো, যেগুলো তোমরা দেখতে পাবে 2 নম্বর পড়বে, ঠিক আছে? শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা দেখেছি ষষ্ঠ শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র ১ এর প্রথম পর্ব, যেখানে আমরা তোমাদের সিলেবাসে যে প্রথম অধ্যায়টা দেওয়া হয়েছে পরীক্ষার জন্য তার আলোকে কিছু বহুনির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর দেওয়া প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।